প্রখ্যাত সঙ্গীত শিল্পী সিদ্দিকির শারীরিক অবস্থা আশঙ্কাজনক তাকে রাজধানীর স্কোয়ার হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে চিকিৎসকদের মতে তার দুটি কিডনি অকার্যকর তিনি বহুমূত্র রোগেও ভুগছেন এছাড়া গতকাল শুক্রবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন এরপর তাকে হাসপাতালে নিয়ে আসা হয় তখন তিনি অচেতন ছিলেন তাকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিউতে ভর্তি করা হয় আজ শনিবার সকালে বারি সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী প্রথম আলোকে বলেন বছর দুয়েক যাবৎ বাবা কিডনির সমস্যায় ভুগছেন গত বছর থেকে সপ্তাহে তিন দিন কিডনির ডায়ালিসিস করছেন তিনি গতকাল সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরে যান সেখান থেকে রাত দশটা নাগাদ বাসায় ফেরেন তখনও তিনি স্বাভাবিক ছিলেন কোনো অসুস্থতার কথা বলেননি গভীর রাতে হঠাৎ তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হন মুহূর্তেই অচেতন হয়ে পড়েন সাব্বির সিদ্দিকী জানান বাড়ি সিদ্দিকির অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে চিকিৎসকরা কোনো আশার বাণী বলতে পারছে না তিনি সিদ্দিকির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বারি সিদ্দিকির অন্যতম শীর্ষ জলের গানের শিল্পী রাহুল আনন্দ বলেন গুরুজির অসম্ভব মনের জোর অনেক দিন থেকে কিডনির সমস্যায় ভুগছেন কিন্তু দেখে কিংবা কথা বলে তা বোঝার উপায় ছিল না তিনি গান গেয়েছেন এই তো সেদিন হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে টিভি চ্যানেলে গান গেয়েছেন কথাও বলেছেন দীর্ঘদিন সঙ্গীতের সঙ্গে জড়িত থাকলেও সবার কাছে বারিসিদ্দিকী শিল্পী হিসেবে পরিচিত পান উনিশশো সালে ওই বছর হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন ছবিটি মুক্তি পায় ওই ছবিতে তিনি ছয়টি গান গেয়েছেন তার জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে রয়েছে সুয়াচান পাখি আমি তাসি তুমি ঘুমাইছো নাকি পুবালি বাতাসে আমার গায়ে যত দুঃখ সয় মানুষ ধরো মানুষ ভোজ এরপর তিনি চলচ্চিত্রে প্লেবকও করেছেন তার গাওয়া গান নিয়ে বেরিয়েছে অডিও অ্যালবাম নিয়মিত বিনোদনের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ